হ্যালো ফ্রেন্ডস, উচ্চ প্রাথমিকে নিয়োগ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট এই মুহূর্তে শেয়ার করব আপনাদের সঙ্গে। আপার প্রাইমারি নিয়োগের একটি নতুন ধরনের পদক্ষেপ নিতে চলেছে স্কুল সার্ভিস কমিশন। কী এই নতুন ধরনের পদক্ষেপ আমরা জেনে নেব এই ভিডিওর মাধ্যমে। আমরা জানি আগামী 6 নভেম্বর থেকে 2রা ডিসেম্বর উচ্চ প্রাথমিকের কাউন্সেলিং প্রক্রিয়া চলতে থাকবে। দীর্ঘ 7-8 বছরের বঞ্চনার অবসান ঘটতে চলেছে উচ্চ প্রাথমিকের চাকরি প্রার্থীদের সঙ্গে। এবারের উচ্চ প্রাথমিকের নিয়োগের ক্ষেত্রে কাউন্সেলিংয়ের সময় স্কুল সার্ভিস কমিশন নতুন ধরনের একটি পদক্ষেপ নিতে চলেছে। এই নতুন ধরনের পদক্ষেপ হচ্ছে অ্যাকসেপ্টেন্স লেটার প্রদান বা সম্মতি পত্র প্রদান করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন। এই সম্মতি প্রদান বা অ্যাকসেপ্টেন্স লেটারটা কী আমরা জেনে নেব এই ভিডিওর মাধ্যমেই। কলকাতা হাইকোর্ট ইতিমধ্যেই উচ্চ প্রাথমিকের ক্যান্ডিডেটদের কাউন্সেলিং প্রক্রিয়া শুরু করার নির্দেশে সম্মতি দিয়েছেন, কিন্তু এই মেরিট লিস্টে থাকা ক্যান্ডিডেটরা স্কুল সিলেকশন করতে পারলেও তারা কিন্তু ইতিমধ্যে তারা অ্যাপয়েন্টমেন্ট লেটার বা রেকমেন্ডেশন লেটার ইতিমধ্যে স্কুল সার্ভিস কমিশন তারা প্রোভাইড করবে না, সেখানে কিন্তু এখনও পর্যন্ত স্টে রয়েছে। অর্থাৎ এর পরবর্তীতে কাউন্সেলিং প্রক্রিয়া কমপ্লিট হওয়ার পর কোর্ট মনে করলে তখনই কিন্তু রেকমেন্ডেশন বা অ্যাপয়েন্টমেন্ট লেটারের ছাড়পত্র দেবে কলকাতা হাইকোর্ট। 6 নভেম্বর থেকে কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হওয়ার ঠিক কয়েকদিন আগেই স্কুলের যে সমস্ত লিস্ট অর্থাৎ ভ্যাকেন্সি লিস্ট ক্যান্ডিডেটরা জেনে যাবেন। মেরিট লিস্টে থাকা অন্তর্ভুক্ত থাকা ক্যান্ডিডেটরা তারা একটা অনুমান করে নিতে পারবেন বা একটা অ্যাজাম্পশন করে নিতে পারবেন যে তারা কোন কোন স্কুলগুলো সিলেক্ট করতে পারবেন। তার তালিকা স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে চলে আসবে। স্কুল সার্ভিস কমিশন বিগত যে নিয়োগ প্রক্রিয়াগুলো সম্পন্ন করেছে অর্থাৎ 9ম, 10ম এবং 11ম, 12ম 2016 সালে যে নিয়োগ প্রক্রিয়া ইতিমধ্যে সম্পন্ন করেছে, সেই নিয়োগ প্রক্রিয়া করার সময় তারা একটা প্রবলেমের সম্মুখীন হয়েছিল বিভিন্ন ক্ষেত্রে। যেমন তারা ভ্যাকেন্সির ক্ষেত্রে সমস্যায় দেখা দিয়েছিল, স্কুল সিলেকশনের সময় প্রবলেম লক্ষ্য করা গিয়েছিল এবং কাউন্সেলিং প্রক্রিয়ার সময়ও প্রবলেম লক্ষ্য করা গিয়েছিল। কী সেই প্রবলেম? ক্যান্ডিডেটরা বা মেরিট লিস্টে অন্তর্ভুক্ত থাকা ক্যান্ডিডেটরা যখন স্কুল সিলেক্ট করলো এবং সেই অনুযায়ী তারা অ্যাপয়েন্টমেন্ট বা রেকমেন্ডেশন পেলো, কিন্তু তারা যখন ওই স্কুল পার্টিকুলার স্কুলটাতে গেলো তখন সেই স্কুলে গিয়ে দেখে যে ওই নির্দিষ্ট ক্যাটেগরি বা ওই সাবজেক্টের ভ্যাকেন্সি সেই স্কুলে নেই, অলরেডি সেখানে কোনো টিচার রয়েছেন অথচ ওই ক্যাটেগরি বা ওই সাবজেক্টের ভ্যাকেন্সি নেই, তখন তারা কিন্তু সেই স্কুলগুলোতে জয়েন করতে পারেননি। তো এই ধরনের সমস্যা এড়ানোর জন্য স্কুল সার্ভিস কমিশন এই নবীন অভিনব পন্থা অ্যাকসেপ্টেন্স লেটার বা সম্মতিপত্র প্রদান করতে চলেছে কাউন্সেলিংয়ের সময়। কিভাবে হবে এই কাউন্সেলিং? মেরিট লিস্টের একদম প্রথমের যে ক্যান্ডিডেট রয়েছে তার ক্যাটাগরি অনুযায়ী সমস্ত স্কুলগুলোর মধ্যে থেকে তিনি সিলেক্ট করতে পারবেন, অর্থাৎ তার সাবজেক্টের যে ভ্যাকেন্সিগুলো রয়েছে যে কোনো স্কুল তিনি সিলেক্ট করতে পারবেন। তিনি একবার সিলেক্ট হয়ে যাওয়ার পর, সেই স্কুলটা চয়েস করে নেওয়ার পর, পরের ক্যান্ডিডেট যখন সিলেক্ট করতে যাবেন তখন প্রথম যে ক্যান্ডিডেট স্কুলটা সিলেক্ট করে ফেলেছে সেই স্কুলটা সেই তালিকা থেকে বাদ চলে যাবে, পরবর্তী যে স্কুলগুলো থাকবে সেখান থেকে তিনি সিলেক্ট করতে পারবেন। এভাবে কাউন্সেলিং প্রক্রিয়াটা চলতে থাকবে। এখন এসএসসির এই নতুন ধরনের পদক্ষেপে তারা অ্যাকসেপ্টেন্স লেটার বা সম্মতিপত্র প্রদান করতে চলেছে। কী এই সম্মতিপত্রটা? মেরিট লিস্টে থাকা কোনো ক্যান্ডিডেট যখন কোনো একটি পার্টিকুলার স্কুল সিলেক্ট করবেন তখন সেই ক্যান্ডিডেটের সম্মতি আছে বলেই কিন্তু তিনি সেই স্কুলটি সিলেক্ট করছেন, অর্থাৎ তিনি অ্যাকসেপ্ট করছেন সেই স্কুলটাকে, গ্রহণ করছেন সেই স্কুলটাকে, ওই স্কুলটা গ্রহণ করতে তার কোনো অসম্মতি নেই। অর্থাৎ সম্মতিপত্র বলতে একটা নতুন ধরনের একটা লেটার প্রদান করা হবে ক্যান্ডিডেটকে, যে লেটারের মধ্যে ক্যান্ডিডেট নিজে সাইন করবেন এবং সেই স্কুলটা পার্টিকুলার স্কুলটা উল্লেখ করা থাকবে, লেখা থাকবে এবং সেখানে এসএসসির চেয়ারম্যানের সিগনেচার থাকবে যে ক্যান্ডিডেট এই স্কুলটি সিলেক্ট করে তিনি এই স্কুলে জয়েন করবেন। কেননা এর পরবর্তীতে যখন ক্যান্ডিডেটকে অ্যাপয়েন্টমেন্ট লেটার বা রেকমেন্ডেশন লেটার প্রদান করা হবে তখন ক্যান্ডিডেট যাতে রিফিউজ করতে না পারেন যে আমি এই স্কুলটি গ্রহণ করতে চাই না বা এই স্কুলে জয়েন করতে চায় না বা আমি অন্য স্কুল চাই, তখন এই ধরনের যেন কোনো রকম প্রবলেম না আসে তার জন্যই কিন্তু এই অ্যাকসেপ্টেন্স লেটারটা দিতে যাচ্ছে স্কুল সার্ভিস কমিশন। তো এই অ্যাকসেপ্টেন্স লেটার দুটি কপি করা হবে, একটা স্কুল সার্ভিস কমিশনের কাছে থাকবে এবং একটা ক্যান্ডিডেটকে দেওয়া হবে। ক্যান্ডিডেট যখন রেকমেন্ডেশন বা অ্যাপয়েন্টমেন্ট লেটার গ্রহণ করতে আসবেন তখন কিন্তু তাকে ওই অ্যাকসেপ্টেন্স লেটারটাকে প্রদান দিতে হবে এবং দেখাতে হবে, তখন ক্যান্ডিডেট যেন ওই স্কুলটাতে সম্মতি জানায় এবং কোনো রকম যাতে অস্বীকার না করেন যে আমি ওই স্কুল সিলেক্ট করিনি বা এই জাতীয় কোনো বক্তব্য তারা কিন্তু তখন আর শুনবে না। অর্থাৎ সরাসরি তিনি যে স্কুল সিলেক্ট করবেন যাতে খুব সহজেই ইজিলি তিনি সেই স্কুলটাই গ্রহণ করতে পারেন
তার জন্যই কিন্তু এই অ্যাকসেপ্টেন্স লেটারটার অভিনব একটি পন্থা অবলম্বন করলো স্কুল সার্ভিস কমিশন। এর ফলে ভ্যাকেন্সি রিলেটেড স্কুল সিলেকশন বা কাউন্সেলিং প্রক্রিয়া স্মুথলি পরিচালনা করার জন্য এই অভিনব উদ্যোগ স্কুল সার্ভিস কমিশনের। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে যাবেন, চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। সকলকে ধন্যবাদ।